الله 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 الله. অন্যতম একজন হলো বা যারা হলো আল মুতাদিন সীমা লঙ্ঘনকারী। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তিন চার জায়গায় আল্লাহ বলেছেন যে আল্লাহ মুতাদিনদেরকে পছন্দ করেন না, অপছন্দ করেন। وقاتلوا سورة بقرة 190 نمبر آيات وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين جارة তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমরাও তাদের বিরুদ্ধে লড়াই করো ওয়ালা তাআতাদু আর সীমা লঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না قرآن الكريم رونو جاگا سورة مائدة 87 نمبر آيات المدى الله رب العزت بلچن وَلَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ الله جي پوبتر و بشوئے گلو تما دي جنو حلال کرے دیئے چن لا تحرمو اتا تمرا حرام کرونا لا تحرمو طيبات ما احل الله لكم الله تما دير کے যেটা হালাল করে দিয়েছেন সেটা তোমরা নিজেদের পক্ষ থেকে অবৈধ ঘোষণা করতে যেও না আর এ বিষয়ে তোমরা বাড়াবাড়ি করো না সীমা লঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে কি করেন না পছন্দ করেন না সূরা আরাফের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন উদু রব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন উদু রব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া আল্লাহকে বিনয়ের সাথে গোপনে নির্ভীতে ডাকো বিনয়ের সাথে আল্লাহকে ডাকো বাড়াবাড়ি করো না আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ রাব্বুল ইজ্জত তিন জায়গায় সীমা লঙ্ঘনের কথা বলেছেন তিনটে প্রেক্ষাপট এক জায়গায় বলেছেন তোমাদের বিরুদ্ধে যারা লড়াই করে তাদের বিরুদ্ধে তুমি লড়াই করো কিন্তু বাড়াবাড়ি করো না সীমা লঙ্ঘন করো না অন্য জায়গায় এরপরে বলেছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না দ্বিতীয় জায়গায় আল্লাহ বলেছেন যেটা আল্লাহ হালাল করেছে সেটা হারাম করো না আর এই বিষয়ে সীমা লঙ্ঘন করো না আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না তিন নম্বর জায়গায় বলেছেন দোয়ার ক্ষেত্রে আল্লাহকে ডাকার ক্ষেত্রে গোপনে ডাকো নির্ভীতে ডাকো বাড়াবাড়ি করো না আল্লাহ বাড়াবাড়িকারী সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না তাহলে সীমা লঙ্ঘনের অর্থ কি আল ইতিদা মা মানে সীমা লঙ্ঘনকারী তাজাউজুল হাদ সীমা লঙ্ঘন হলো যেটা নির্ধারিত রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের যে সীমানা দেওয়া হয়েছে ওই সীমানা অতিক্রম করাকে বলে মুতাদি ইতিদা সীমা লঙ্ঘন এই সীমা লঙ্ঘন যে কোনো জায়গায় হতে পারে সীমা লঙ্ঘন যে কোনো জায়গায় হতে পারে শত্রুর সাথে যুদ্ধের রণাঙ্গনেও হতে পারে যারা তোমাদের বিরুদ্ধে লড়ে তাদের বিরুদ্ধে লড়ো সীমা লঙ্ঘন করো না তার মানে যারা তোমাদেরকে মারতে আসে না যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসে না তোমরাও তাদের বিরুদ্ধে লড়াই করতে যাও না এটা বাড়াবাড়ি হবে সীমা লঙ্ঘন হবে দ্বিতীয় জায়গায় আল্লাহ বলেছেন যেটা হালাল করেছেন সেটা হারাম করতে যাও না কারণ যেটা আল্লাহ হালাল করেছেন সেটা হারাম করতে যে নিজের উপরে টেনে নিয়ে এসে এটা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন তুমি যেটা আল্লাহ হালাল করেছেন সেটা হালাল মনে করো তোমার তোমার যদি ভালো লাগে তুমি সেটা গ্রহণ করো ভালো না লাগলে এড়িয়ে চলো এটা নিয়ে নাক ছিটকাইতে যেও না এটা বাড়াবাড়ি পর্যায়ে কোনো হালাল খাবারকে কেউ যদি নাক ছিটকায় এটা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারের দোষ ধরতেন না যখন খাবার সামনে আসতো ভালো লাগলে খেতেন ভালো না লাগলে খেতেন না নাক ছিটকা ছিটকি করতেন না তাহলে খাদ্য দ্রব্য শুধু এখানে বলে তয়্যিবাতি যে তয়্যিব হালাল জিনিস শুধু খাবার না খাদ্য পানাহা পান ইত্যাদি অন্য অন্য যে সমস্ত আল্লাহ হালাল পন্থায় যেটা আল্লাহ কি করেছেন তোমাদের তৌফিক দিয়েছেন সে বিষয়ে বাড়াবাড়ি করো না ইহুদি নাসারারা বাড়াবাড়ি করেছিল তারা বৈরাগ্যবাদকে আবিষ্কার করেছিল আর রহবানিয়া তারা গির্জার কোনা আঁকড়ে ধরে রেখেছিল সংসার বিরাগ হয়েছিল কিন্তু সংসার বিরাগ হয়ে তারা কি যথাযথ আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছিল পারে নাই বরং বৈরাগ্যবাদের আড়ালে তারা নানাবিধ অপকর্মে জড়িয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা
রাহবানিয়াত বা বৈরাগ্য তারা আবিষ্কার করেছে কিন্তু তারা যথাযথ হক আদায় করতে পারে নাই। বৈরাগ্যবাদ ইসলামে নিষিদ্ধ, এটা বাড়াবাড়ি পর্যায়ের। আল্লাহর নৈকট্যের জন্য জঙ্গলে যাওয়ার দরকার নেই, আল্লাহর নৈকট্য লোকালয়ের মধ্যেও হাসিল করা যায়। তিন নম্বর, দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করতে বল নিষেধ করা হয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোপনে নির্ভীতে বিনয়ের সাথে আল্লাহকে ডাকো, হই হুল্লোড় চেঁচামেচি চিল্লাচিল্লি এগুলো নিষেধ। বোঝাতে পারছি না পারছি নেই। আবদুল্লাহ বিন কায়েস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন জিহাদের সফরে, অন্য সাহাবীরা আছেন, সবাই জোরে জোরে চিৎকার করছে আল্লাহু আকবার, অন্যান্য জিকিরগুলো খুব জোরে জোরে চিৎকার করতে করতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলেন, ইন্নাকুম লা তাদউনা আম আসম ওয়ালা গাইবান, তোমরা যাকে ডাকছো তিনি বধির নন, তিনি তোমাদের থেকে দূরেও নন, তিনি তোমাদের কাছে একেবারে কাছে। আস্তে আস্তে জিকির করো, আস্তে আস্তে আল্লাহকে ডাকো। আবদুল্লাহ বিন কায়েস বলেন, আবু মুসা আশআরী বলেন, আমি আস্তে আস্তে বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকেন, আমাকে ডেকে বলেন, তোমাকে আমি একটা কালিমা শিখাবো, একটা দোয়া শিখাবো, শিখবা? বলে জি হুজুর। বলে যেই কালেমা বাক্যটা আমাকে, যেই কালেমা বা বাক্যটা আমাকে দেওয়া হয়েছে থেকে আরশের ভাণ্ডার থেকে, তাহলে নবী সাল্লাল্লাহু ইসলাম বলেন, শোনো সে কালেমা বা বাক্যটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী যেটা বলতেছেন নবী তো জানেন না। আল্লাহ আকবার। মুয়াজ্জাজ মুহতারাম হাজরিন, তো দোয়ার ক্ষেত্রেও কিন্তু বাড়াবাড়ি হয়। এক সাহাবি আবদুল্লাহ বিন মোগাফফালের ছেলে ইবনু আবদুল্লাহ ইবনু মোগাফফাল দোয়া করতেছে, আল্লাহ আমাকে একটা সাদা বিল্ডিং দাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কাসরাল আবিয়াদ, সাদা একটা বিল্ডিং, আন ইয়ামিনিল জান্নাতি, জান্নাতের ডান দিকে, মানে জায়গা নির্ধারণ করে দিচ্ছে এবং বিল্ডিংয়ের কালারটা কেমন হবে। আবদুল্লাহ বিন মোগাফফাল বলেন, হে পোলা কিরে কি দোয়া করোস, এমনি এমনি দোয়া করোস কা? বলে শেষ শেষ জমানে এমন একটা কিছু লোক আসবে যারা দোয়ার ব্যাপারেও বাড়াবাড়ি করবে, তুহুরের তহারতের ব্যাপারে দোয়ার ব্যাপারে বাড়াবাড়ি করবে। এমনি আল্লাহর কাছে চাস না, আল্লাহর কাছে চা, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, জান্নাতুল ফিরদাউস নসিব করো, এই দোয়া কর। এটা বলিস না ইটটা কেমন হবে, পাথরটা কেমন হবে, কালারটা কেমন হবে, এটা আল্লাহ পছন্দ মতো দিয়ে দিবে, তুই টেনশন খাস না। এটা দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, কি করা? বাড়াবাড়ি করা। তো আল্লাহ মুতাদিনদেরকে পছন্দ করেন না। মুতাদিন মানে সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন যে কোনো জায়গায় হতে পারে, শরীয়তের হদুদ বা হদকে অতিক্রম করাকে বলা হয় সীমা লঙ্ঘন করা। এমনকি এমনকি দোয়ার মধ্যেও, জিকিরের মধ্যেও কি হতে পারে? সীমা লঙ্ঘন হতে পারে। ক্লিয়ার? দুই নম্বর, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে ভালোবাসেন না তার অন্যতম একজন হলো জালিমিন। আল্লাহ জালিমিনদেরকে ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, সূরা আরাফের 57 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল, সূরা রোমের 40 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। আল্লাহ কাকে, কাদেরকে ভালোবাসেন না? মান হুয়া জালেম, সারা জীবন ধরে শুনে আসছি জালেম, জালেম কি, জুলুম কি, জালেম কারা, জালেম কাকে বলে, সংক্ষেপে শুনেন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। আজ-জুলমু মা আল্লাহ, আল্লাহর সাথে জুলুম করা, আজ-জুলমু মা আন-নাফসি নিজের সাথে জুলুম করা, আজ-জুলমু মা আন-নাসি মানুষের সাথে জুলুম করা। জুলুম কয় প্রকার বলেন না? তিন প্রকার। এক নম্বর হলো আল্লাহর সাথে জুলুম করা, দুই নম্বর হলো নিজের সাথে জুলুম করা, তিন নম্বর হলো মানুষের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম করার অর্থ হলো আল্লাহকে স্বীকার না করা,
অথবা আল্লাহর সাথে অসংখ্য দেবদেবী মূর্তি বা অন্য কিছুকে শিরিক করা বা অংশীদার করা, এটা হলো আল্লাহর সাথে জুলুম করা। আল্লাহ সূরা লোকমান হাকিম সূরা লোকমানের মধ্যে বলেছেন, ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো বড় জুলুম। তাহলে এক নম্বর হলো আযুলমু মাআন নাস, আল্লাহর সাথে কি করা, জুলুম করা, নাকি জুলুমের সম্পর্ক আল্লাহর সাথে হয় না? দেখি আল্লাহর প্রতি অবিচার নয় যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ রিজিক দিলেন সে আল্লাহকে অস্বীকার করে বসি, সে আল্লাহর এবাদত করি না, সে আল্লাহর নাফরমানি করি, এটা আল্লাহর সাথে জুলুম করা, ঠিক তো? দুই নম্বর হলো আযুলমু মান নাফসি, নিজের সাথে জুলুম করা। বলে নিজের সাথে জুলুম করার অর্থ হলো, ওলামায়ে কেরাম লিখেছেন, কবিরা গুনাহ করা, বড় বড় জুলুম, বড় বড় কবিরা করা, বড় বড় গুনাহ করার অর্থ হলো তুমি নিজের উপর অবিচার করলে। মানুষ যখন কবিরা গুনাহ করে, এই কবিরা গুনার ফল বা ভোগ তাকেই করতে হয়। কাজেই বান্দা গুনাহ করলো মানে হলো নিজের প্রতি অবিচার করলো। তিন নম্বর আযুলমু মাআন নাস, মানুষের সাথে জুলুম করা, হুকুকুল ইবাদ, বান্দার হককে যথাযথভাবে আদায় না করা, এটা জুলুম। আপনার কাছে আরেকজনের যে প্রাপ্য আছে সে প্রাপ্য না দেওয়াটাকে বলা হয় কি জুলুম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকের কর্তব্য রয়েছে, ওই কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল ইমামু আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম তথা এক নম্বরে জিম্মাদার হলো শাসক, শাসক তার জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যদি তার জিম্মাদারি পালন না করে তাহলে তার রিআয়া প্রজাদের সাথে সে অবিচার করলো, জুলুম করলো। ঘরের কর্তা ব্যক্তি তার পরিবারের সদস্যের ব্যাপারে জিম্মাদার যদি এই কর্তব্য পালন না করে তাহলে সে পরিবারের সদস্যদের সাথে অবিচার করলো। ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা, নারী হলো তার ঘরের জিম্মাদার, দায়িত্বশীল, যদি ঘরের জিম্মাদারি আদায় পালন না করে তাহলে সে ঘরের ব্যাপারে সে জুলুম করলো। বুঝতে পারছি না ভাই? নেই আযুলমু মাআন নাস, আযুলমু মাআন নাস মানুষের সাথে বিচার করা মানে হলো মানুষের আপনার প্রতি কি হক আছে, কি জিম্মাদারি আছে, কি অধিকার রয়েছে সেটা দেখবেন, পালন না করলে আপনি তার প্রতি কি করলেন, অবিচার করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জুলুম থেকে যেন হেফাজত করে, বলুন আমিন। তিন নম্বর হলো আল মুখতালুল ফাখুর, যাদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না, তার অন্যতম একজন বা অন্যতম এক কিসিম বা প্রকার হলো আল মুখতালুল ফাখুর, দাম্ভিক অহংকারী যে গর্ব করে বেড়ায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ ওই সমস্ত মানুষকে পছন্দ করেন না যারা মুখতাল, যারা কি মুখতাল, অহংকারী, গর্ব করে, দাম্ভিক। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাকা লান তখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবাল তুলা, জমিনের উপরে দম্ভের সাথে চলো না। ইন্নাকা লান তখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল তাবলুগাল জিবাল তুলা, জমিনকে তুমি জোরে জোরে দাম্ভিকতার সাথে চলে তুমি জমিনকে কি ধসিয়ে দিতে পারবে তোমার পায়ের গোড়ালি দিয়ে, নাকি তুমি পাহাড়ের চূড়ায় চলে যেতে পারবে, তুমি কি মনে করো নিজেকে? তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দাম্ভিককে কি করেন না, পছন্দ করেন না। এক লোকের সাথে এক বুজুর্গ ব্যক্তির সম্পর্ক, একটু মনে হয় তার চলার পথে সানের খেলাপ কিছু করে ফেলেছে, তাকে বলে আমাকে চিনেন? বলে হ্যাঁ তোমাকে চিনি, তোমাকে চিনি। বলে কেমনে চিনেন? বলে তুমি যখন প্রথম অবস্থা ছিল তুমি একটা নাপাক কাতরা ছিলে, নাপাক ছিলে, আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন, তোমার শুরুটা সূচনাটা সম্পর্কে আমি জানি, নুতফাতুন কাদিরাতুন, তোমার শুরুটা ছিল একটা নুতফা, একটা নাপাক এক ফোঁটা, ওয়া আখিরুকা জিফাতুন মাদিরা, আর তোমার শেষটা হলো লাশ, যে লাশটা পচে গলে
শেষ হয়ে যাবে মরা গলা পচিত একটা লাশ এটাও জানি তোমার শুরুটাও জানি তোমার শেষটা জানি ওয়া আনতা তাহমিলু বাইনা যালিক আর তুমি তোমার জীবনের শুরু এবং শেষের মাঝামাঝি কিছু নাপাক দ্রব্য নিয়েই তুমি চলাফেরা করছো তোমার শরীরের ভিতরে যা আছে তার অনেক নাপাক উপরে চামড়ার একটা আবরণ দিয়ে তোমাকে সুন্দর করে দিলেও ভেতরে তুমি নাপাক বয়ে বেড়াচ্ছ শুরুটা নাপাক শেষটা হলো গলিত লাশ আর তুমি এর মাঝে যে সময়টা বেঁচে থাকো এই নাপাক দ্রব্য বহন করে বেড়াচ্ছ নাপাক জিনিস ক্যারি করে বেড়াচ্ছ তার তুমি ময়লা ডিব্বা এটা আমি তোমার ব্যাপারে জানি ان الله لا يحب من كان مختالا فخورا الا مختال ذنبك هم কে কি করেন না পছন্দ করেন না কটা গেল তিন চার পাঁচটা আরো দুটো নিতে হবে কমপক্ষে চার নম্বর আল মুফসিদিন আল্লাহ যাদেরকে পছন্দ করেন না তাদের মধ্যে ওই সমস্ত মানুষ দাখিল যারা ফাসাদ সৃষ্টি করে যারা কি করে ফাসাদ সৃষ্টি করে كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا إن الله لا يحب المفسدين أكاديك جگه شجه قرآن الكريم سورة مائدة شجه سورة قصص المدد شجه سورة قصص شتت نمبر مائدة شجت نمبر آية كلما أوقدوا نارا للحرب أطفأها الله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের বিপরীত কুল্লামা আওকাদু নারন তারা যুদ্ধের আগুন জ্বালায় দেয় আতফা আল্লাহ আল্লাহ ওটাকে কি করে দেন নিভিয়ে দেন ওয়াসআউনা ফিল আরদি ফাসাদ আর জমিনের মধ্যে শুধু ফাসাদ সৃষ্টি করে আল্লাহ ফাসাদীদেরকে পছন্দ করেন না শান্তির জায়গাগুলোতে অশান্তি সৃষ্টি করে কোন গোলযোগ নেই গোলমাল নেই মাঝে দিয়ে এসে এমন কিছু কাজ কর্ম করে দেয় মানুষের মধ্যে ডিভাইড তৈরি হয়ে যায় মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যায় ভাই ভাইয়ের মধ্যে গোলমাল লেগে যায় এরা হলো ফাসাদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সমস্ত ফাসাদীদেরকে কি করেন না কারুনের ব্যাপারে বলেছেন উবতাগি ফিমা আতাকাল্লাহু দ্বারাল আখিরাত ওয়া লা তামসা নসীবাকা মিনাদ দুনিয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইহি বলছে আল্লাহ তোমার ব্যাপারে যেমন সদাচরণ করে করেছেন আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন তুমিও আল্লাহর হক আদায় করো আর ফাসাদ সৃষ্টি করো না আল্লাহ ফাসাদীদেরকে পছন্দ করেন না ফাসাদ কখনো ক্ষমতা দিয়ে হয় কখনো সম্পদ দিয়ে হয় কখনো অন্য কিছু দিয়ে হয় নানা জিনিস দিয়ে ফাসাদ সৃষ্টি হয় আবার কখনো কথার মাধ্যমে হয় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সমস্ত ফাসাদি থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদেরকেও যেন আল্লাহ ফাসাদপূর্ণ কাজের থেকে বিরত রাখে নাকি ফাসাদি হবেন ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা জমিনের মধ্যে যারা অনাচার করে বেলায় তাদেরকে আল্লাহ ঘৃণা করেন একেবারে পঞ্চম নম্বরটা হলো কাফিরিন আরও আছে এই পাঁচটা আছে إنه لا يحب الكافرين سورة رومية 45 نمبر آية إنه لا يحب الكافرين الله كافر ديرك بحلو باشننا الله كي كورننا كافر ديرك بحلو باشننا پچھن دو كورننا الكفر على أقسام الكفر على أقسام كفر كن دو كوئك پروكار الكفر بالله الله شد كفري كورا জুলুমের যেমন কয়েক প্রকার আছে না কুফরেরও কি আছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বুখারি শরীফের কিতাবুল ইমানের মধ্যে একটা শিরোনাম নিয়ে এসেছেন শিরোনাম হলো বাবু কুফরান ইলা শিরি ওয়া কুফরুন দুনা কুফরিন ইমাম বুখারি বলেছেন এক কুফরি আরেক কুফরির থেকে একটু স্তর নিচেই মানে কুফরের অনেকগুলো স্তর আছে কোনোটা অনেক উপরের স্তরের কোনোটা মধ্যম স্তরের কোনোটা কি নিচের স্তরের আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তারজিউ ইবাদি কুফারা তোমরা আমার পরে কাফের হয়ে যেও না ইয়ারজিউ ইবাদিকুম রিকাবা বাদিন ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদিন একজন আরেকজনের গর্দানে আঘাত করে একজন আরেকজনের কল্লা কাটে এটাও এক ধরনের কুফরি এটাও আর কি কুফরি তাহলে কুফরে আলা সর্ব যে উপরের দরজার কুফরি হলো কি করা আল্লাহকে অস্বীকার করা
দুই নম্বরের কুফরি হলো, দুই নম্বরের কুফরি হলো কবিরা গুনাহে মুরতাকিব হওয়া, কবিরা গুনাহ করা, এটাও কুফরি। কুফরুন নিয়ামাহ, আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করা, এটাও এক ধরনের কুফরি। ঠিক আছে, তাহলে আমরা যাবতীয় কুফরি কর্ম থেকে বিরত থাকবো, থাকবো তো ইনশাআল্লাহ।